জানাতে চাই যে আমি সাংবাদিকদের সাথে যারা এখানে দৈনিক সাপ্তাহিক মাসিক এবং বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা এসছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমার পক্ষ থেকে আমি আমার বক্তব্য একটু তুলে ধরতে চাচ্ছিলাম সবার কাছে। তো আমার মনে হয় যে মিডিয়ার মাধ্যমে সহজে এবং সবার কাছে পৌঁছানো যায়, যার জন্যই আমি আসলে আহ্বান করেছিলাম আপনাদের, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতকাল একটি পত্রিকায় একটা সংবাদ এসেছে যে ছাত্র উপদেষ্টা দপ্তরে পাওনাদারদের হিড়িক বিপাকে প্রশাসন। এই সম্পর্কে আসলে আমি দু একটা কথা বলতে চাইছি যে ছাত্র উপদেষ্টা দপ্তরে যে কাজগুলো হয়, মূলত আর্থিক কাজগুলো, সেগুলো ছাত্র উপদেষ্টার এককভাবে দায়িত্ব পালন করার কোনো সুযোগ নেই। ছাত্র উপদেষ্টা দপ্তর থেকে যে টাকা বরাদ্দ দেওয়া হয় সেটা বিভিন্ন স্টেপ পার হয়ে তারপর এই টাকাটা দেয়া হয়। এটাতে হিসাব দপ্তরে যায়, হিসাব পরিচালক, কোষাধ্যক্ষ, আমাদের উপাচার্য, প্রথমে ফাইলটা ইনিশিয়েট হয় হচ্ছে ছাত্র উপদেষ্টা দপ্তর থেকে, এটা ঠিক, কিন্তু এই স্টেপগুলো পার হয়ে বরাদ্দগুলো দেয়া হয়। তো এই বরাদ্দগুলো দেওয়ার সম্পর্কে তারা কিছু বলেনি। তারা যেটা বলেছে যে কিছু মানুষ কিছু পাওনা পায়, সেই পাওনাটা হচ্ছে নিয়ে তারা বিপাকে আছে। আমার কথা হলো যে যে দায়িত্ব আমি পালন করেছি সেটার দায় দায়িত্ব তো সম্পূর্ণ আমার হওয়ার কথা। তো তারা এটা প্রথমেই বলে দিতে পারত যে যে ছাত্র উপদেষ্টা দপ্তরে যখন যে ছাত্র উপদেষ্টা দায়িত্ব পালন করছিলেন এটা তার বিষয়, তোমরা তার সাথে কথা বলে নাও। তো একজন পাওনাদারও আমার কাছে আসলো না, শুধু তাদের কাছেই গেল এবং তাদের কাছে হিসাব জমা দিল। তো আমি একটা প্রক্রিয়া উল্লেখ করতে চাই, সেটা হলো যে যখন আমরা কাউকে কাজ দিই তখন আমরা আমাদের যে প্যাড আছে ছাত্র উপদেষ্টার, সেই প্যাডে আমরা উল্লেখ করে দিই যে একে এই কাজটা দেয়া হলো, সেখানে অর্থটা উল্লেখ থাকে। তারপর যখন আমরা অর্থ দিই সেই অর্থে হিসাবটাও ওখানে লেখা থাকে যে এ অর্থ দেয়া হয়েছে, এবং যদি কোনো বকেয়া থাকে তাহলে সেই বিষয়টাও ওখানে উল্লেখ থাকে যে এত টাকা দেয়া হয়নি বা বকেয়া আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তারা এসব প্রমাণাদি বা এসব কাগজ তারা উল্লেখ না করে শুধুমাত্র কয়েকটি হিসাব দিয়ে তারা আসলে, আমি মনে করি যে আমার সম্মানহানি ঘটানোর জন্যই তারা এটা করেছে। এটা আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যে অংশটা রয়েছে, একটা অংশ রয়েছে, তারাই এই কাজগুলো করেছে। কারণটা হচ্ছে যে আমি যখন দায়িত্বভার গ্রহণ করি তখন থেকে আমার প্রশাসনের অভ্যন্তরে কাজ করছিল এমন একটি অংশ আমার সাথে আসলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। এটা না করার কারণ আছে, কারণ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনেক আমাদের শিক্ষকদের সম্পৃক্ততা থাকে, এটা হচ্ছে গোষ্ঠী থাকে বা কিছু মানুষ একসাথে আমরা কাজ করি, তাদের সাথে কখনোই আমি একসাথে কাজ করিনি। এবং তারা এমন একটি পক্ষ যারা কখনোই সক্রিয় ভূমিকা পালন করেনি বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয় অতীতে। তো তখন কিন্তু আমি একটা মানে এই কারণে বলছি যে সেই অংশটি আমার বিরুদ্ধে এরকম অপপ্রচার করছে, এবং আমি যেদিন পদত্যাগ করে আসি সেদিন
আমি একটা যে সেন্টেন্স আমি উল্লেখ করেছিলাম এখানে, যেটা পরে নিজেই কেটে দিয়েছেন, এখানে আমার ইয়েতে ছিল যে আমি ব্যক্তিগত কারণে এবং ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনে প্রশাসন উপযুক্ত পরিবেশ বিরাজ না করায় আমি ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিচ্ছি, এটা আমি লিখেছিলাম এবং সেটা কেউ আছে, পত্র নং দেওয়া আছে এবং তারিখও দেওয়া আছে। সেটা আমি প্রথমে রেজ স্যারকে দিয়েছিলাম, রেজ স্যার সেটা নিজের হাতে কেটেছে, কেটে বলেছে যে তুমি শুধু ব্যক্তিগত কারণ দেখাও। তো আমি তার কথা মেনেছি, মেনে আমি সেকেন্ড জায়গাটা তার হাতে দিয়েছি, সেই জায়গাটা কারেকশন করে, এটার ইয়েও আছে আমার কাছে, এটা রেজ স্যারের নিজের টাকা। তো আমি আসলে তখন থেকে আসলে দায়িত্ব পালনে একটু ইয়ে করছিলাম, কি বলবো এটাকে, যে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না, কারণ যখনই আমি কোনো কাজে হাত দিয়েছি তখনই আমি বিভিন্ন দিক থেকে অসহযোগিতা পেয়েছি, আমি সহযোগিতা পাইনি। যেমন আমার ছয় মাস, আমি আসার আগের ছয় মাস আমি ছাত্রছাত্রীদের কোনো সাহায্য করতে পারিনি, পারিনি কারণটা হচ্ছে যে আমার ফাইল তারা প্রসিড করেনি। তো এটা মনে হচ্ছে যে ছাত্রদের কাছে আমাকে হেয় করার জন্য তারা এটা করতে পারে, আমি ঠিক জানি না যে তারা কোন উদ্দেশ্যে এটা করেছে, তবে কিছু কিছু বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে এই কারণে হয়তো বা তারা আমার প্রতি একটা প্রতিশোধ পরায়ণ মনোভাব তাদের থাকতে পারে। তার মধ্যে আছে যেমন কাজী নজরুল ইসলাম মিলনকন নিয়ে, কাজী নজরুল ইসলাম মিলনকন যখন আমরা অগ্রণী ব্যাংক পদক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়, সেটা হচ্ছে একটা কমিটির মাধ্যমে আয়োজন করা হয়েছিল, সেটাতে আমাদের সভাপতি ছিলেন হচ্ছে সুলতান ইসলাম টিপু স্যার এবং সদস্য সচিব ছিলেন আমাদের একাডেমিক যে ইয়ে রেজিস্ট্রার যিনি রয়েছেন একাডেমিক ওয়ান ডেপুটি রেজিস্ট্রার আসলাম সাহেব, উনি ছিলেন সদস্য সচিব। কিন্তু আমি যে কমিটিতে ছিলাম সেই কমিটিতে আমি ছিলাম সদস্য সচিব এবং ইসমাইল স্যার ছিলেন হচ্ছে সভাপতি। এই অনুষ্ঠানের সমস্ত কাজের দায়িত্ব হচ্ছে এই কমিটিকে দেয়া হয় এবং সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেটা আমি ওই মুহূর্তে জানতাম না, সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম মিলনকন উদ্বোধন করা হবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ইয়েকে প্রধান প্রকৌশলীকে তাকে নির্দেশও দেওয়া হয়েছিল যে ফলক তৈরি করার জন্য, যেটা আমি তাকে নিষেধ করেছি যে এটা এই মুহূর্তে বানানোর প্রয়োজন নেই, এটা নিয়ে কথা আছে, আমি আগে কথা বলে নিই কমিটির সাথে, তারপরে এটা সম্পাদন করা যাবে। তো আমি তখন সুলতান ইসলাম স্যারকে আমি যে বলি, ওই সময় উপস্থিত ছিলেন হচ্ছে জনসংযোগ প্রশাসক এবং প্রক্টর ছিলেন ইসমাইল স্যার ছিলেন। তো আমি সেখানে যে বলি যে স্যার, যে জিনিস যে স্থাপনাটা আমরা এখনও ঠিকাদারের কাছ থেকে গ্রহণ করিনি সেটার উদ্বোধন মনে হয় না করা সমীচীন হবে, আর যদি এটা আপনারা করতে চান স্যার তাহলে এটা একটা কমিটির মাধ্যমে, অন্য একটা কমিটির মাধ্যমে আপনারা এটা করেন, আমরা একাডেমিক কাজটা করি আর উদ্বোধনের কাজটা হচ্ছে অন্য কমিটি করুক। এবং এটা প্রথমেই আমি আপত্তি তুলেছিলাম, এটা আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে এই বিষয়টা উদ্বোধনের বিষয়টা আসলে তারা সারিয়ে নিতে চাচ্ছিল আমাদের কমিটির মাধ্যমে, যেটাতে আমরা আপত্তি জানাই এবং সেখান থেকে সরে আসে। তো এইটাতে হয়তো বা তাদের মনপূর্ণের কারণ হতে পারে। তারপর আমরা যে উচ্ছেদ অভিযান আপনারা সবাই জানেন মনে হয় যে এখানে দোকান উচ্ছেদ করা হয়েছিল, যেটা যে কমিটির আহ্বায়ক ছিলাম আমি, উচ্ছেদ করার পর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা এখানে দোকান করব, দোকান করে যারা অধিক ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে থেকে আমরা বরাদ্দ দিব। কিন্তু আশ্চর্যভাবে আমি দেখেছি আর কি, সেটা হলো যে যখন উচ্ছেদ অভিযান মোটামুটি কমপ্লিট করে আমরা দোকান নির্মাণের দিকে যাব, সেটা কিন্তু আসলে এস্টেট দপ্তরটা তখন ছিল ট্রেজারার স্যারের কাছে, ট্রেজারার স্যারের অধীনে ছিল এস্টেট দপ্তর এবং এটার দায়িত্ব পালন করতেন কিন্তু ট্রেজারার স্যার, ট্রেজারার স্যার সভাপতি থেকে
এখানে একটা স্টেট উপদেষ্টা কমিটি আছে, সেই উপদেষ্টা কমিটিতে কিন্তু এই কমিটিতে গঠন করা হয় উচ্ছেদ কমিটিটা। কিন্তু আমি দেখলাম যে যখন নির্মাণের প্রসঙ্গটা আসলো, তখন আমাদের অজান্তে এই দোকানের প্ল্যানিং হয়েছে, দোকানের হচ্ছে পজিশন নির্ধারণ হয়েছে, পজিশন নির্ধারণ হয়েছে যে কোথায় দোকানগুলো হবে, এটার বাজেট নির্ধারণ করেছে, তারপর এটা ফাইন্যান্স কমিটিতে পাঠিয়েছিল তারা। তো যেই সময় ফাইন্যান্স কমিটিতে এটা উপাচার্য স্যার সিগনেচার করলেন, সেই সময় আমি তার মাধ্যমে জানতে পারি যে একটা ইয়ে এসছে, এস্টিমেট এসছে যে 1,12,00,000 টাকার সেটা ইয়েতে, মানে কি বলবো, ওইটা প্রথমে ফাইন্যান্স কমিটিতে যাবে, তারপর সিন্ডিকেটে যাবে। তো আমি তখন উপাচার্য স্যারকে বললাম যে স্যার, স্টেট দপ্তরের যে কমিটিটা রয়েছে, স্টেট উপদেষ্টা কমিটি, সেটার মাধ্যমে কিন্তু স্যার এই ইয়েটা যায়নি। তখন বিজনেস স্যার একটা সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে, যেহেতু এটা আসেনি আমি ফাইন্যান্স কমিটিতে নিয়ে যাই, যেহেতু ফাইলটা চলে এসছে এবং সিন্ডিকেটে নিয়ে যাই, সেখানে একটা সিদ্ধান্ত, ওই ইয়েতে সিদ্ধান্ত আছে, কিন্তু আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন যে স্টেট উপদেষ্টা কমিটির পরামর্শক এবং তত্ত্বাবধানে এই স্থাপনাগুলো নির্মিত হবে। এই সিদ্ধান্ত থাকার পরেও আমরা এর সাথে সম্পৃক্ত হতে পারিনি। এই ফাইলটা কোথা থেকে ইনিশিয়েট হয়েছে, তার অধীনে হয়েছে, সেটা আপনারা জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে এটা তারা করেছে। ছাত্ররা গুলিবিদ্ধ হয়েছিল, সেই সময় আমি মেডিকেল কলেজে আমি তিনজন মনে হয় সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া, তাদের আমি সাক্ষাৎকার দিয়েছিলাম যে পুলিশ কি কারণে গুলি করলো, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে গুলি করলো এবং গুলির নির্দেশদাতাকে, এটা অবশ্যই তদন্ত কমিটিকে খতিয়ে দেখতে হবে। তো সেই স্টেটমেন্ট দেওয়ার পর প্রশাসন থেকে আমার উপর চাপ দেওয়া হয়েছিল যে আমি এই স্টেটমেন্ট দিলাম কেন। তো আমি আসলে দিয়েছি যে যেহেতু ছাত্ররা আহত হয়েছে, এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন যে যেখানে মারামারি হলো সেখানে, মানে আমি যদি পক্ষ বলি যে যাদের সাথে হলো তারা কেউ আহত হলো না, একজন শুধু আহত হয়েছিল, সে মানে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছিল হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজে, কিন্তু আমাদের ছাত্ররা সবাই আহত হলো। তো সেটা নিয়ে তখন আমি স্যারকে বলেছিলাম যে না স্যার, আমি এই স্টেটমেন্টটি অটল থাকি। তো এই বিষয়গুলো নিয়ে আসলে একটু সমস্যা হচ্ছিল, পরবর্তীতে আসলে আমি সমন্বয় করতে পারছিলাম না, তখন উপাচার্য স্যারের সাথে কথা বলি এবং আমি যেটা সত্য সেটা লিখে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যাই ব্যক্তিগত কারণ, হ্যাঁ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসছিল এবং এটা বলা হয়েছিল আমাকে যে পুলিশ কমিশনার এবং পুলিশের পক্ষ থেকে নাকি আপত্তি জানানো হয়েছিল যে আমি এই স্টেটমেন্ট দিলাম কেন, এবং এই স্টেটমেন্টটা কিন্তু বেশ কয়েকটি ইয়েতে টিভি চ্যানেলের কাছে আছে, সেখানে আমার এই স্টেটমেন্ট আছে, এবং সেটার জন্য আমাকে জবাবদিহিতা করতে হয়েছিল যে এটা আমি কেন করব। আরেকটা বিষয় আমাকে জবাবদিহিতা করতে হয়েছিল, সেটা হচ্ছে না ছাত্রদের চিকিৎসার বিষয়টা, আমি সম্ভবত জাগনিউজ এবং আরেকটি সংবাদকে, সংবাদপত্রকে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ছাত্রদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে, সংশ্লিষ্ট বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ইয়ে করবে, ব্যবহার বহন করবে। তো সেখানেও আমাকে এটা দেওয়ার পর রাত্রে আমাকে ফোন করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল যে আমি এত ভুল করছি কেন, এই স্টেটমেন্ট আমি কেন দিতে গেলাম। তো আমি তখন বলেছিলাম যে এটা উপাচার্য স্যারের সাথে কথা বলেই, আহত ছাত্ররা কিন্তু উপাচার্য স্যারের সাথে ইন্ডিয়া যাওয়ার আগে এসে দেখা করেছিল, সেই সময় আমি ছিলাম, আহত ছাত্ররা ছিল, তাদের উপস্থিতিতে স্যার এই স্টেটমেন্ট দিয়েছিলেন। আবার প্রথমে তো উনি বলেছিলেন এবং পরবর্তীতে যেদিন তারা দেখা করতে আসে সেদিনও তারা দিয়েছিলেন, উনি দিয়েছিলেন এবং তার ভিত্তিতে কিন্তু আমি স্টেটমেন্টটা দিয়েছিলাম। তো যাই হোক, সেটাও আমার দোষ হয়ে গেছিল যে কেন আমরা এখন বকেয়ার যে বিষয়টা মিডিয়াতে আসছে,
ছিলেন তখন খরচ করা হয়েছে এবং সমন্বয়ের কথা বলেছে, কিন্তু বাকিটা সমন্বয় বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে এটা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত নিয়ম, কিন্তু সমন্বয় বলতে যে আমরা যে টাকাটা খরচ করেছি অনুষ্ঠানটা করে ফেলে, এটা কিন্তু অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে যে বকেয়া মানে ইয়েটা থাকে, মানে মানে যে খরচটা আমরা করলাম সেটা হচ্ছে হিসাব করে এটা অফিসে জমা দিতে হয়, এটাকে বলা হয় সমন্বয়। আচ্ছা, সমন্বয়ের বিষয়টা কিন্তু সাধারণত অফিস পালন করে, এটা তো ফাইল মেনটেন করার দায়িত্ব তো আমার না, আমরা শুধু ভাউচারগুলো যারা যারা ইয়ে করে তারা অফিসে ভাউচারগুলো দেয়, এটা অনেকেই জানে যে আমার দপ্তরে কীভাবে কাজ হতো, ভাউচারগুলো তারা জমা দিত, সেখানে অফিসাররা তারা সমন্বয়ের দায়িত্ব পালন করতো। এখানে একটা জিনিস বলি যে অনেক সময় অনুষ্ঠান করতে গেলে কিন্তু অতিরিক্ত খরচ হতো, যেমন 14 এবং 16 ডিসেম্বরে অনেক অতিরিক্ত অর্থ খরচ হয়েছে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয়নি, যার জন্য এটা কিন্তু সমন্বয় করা যায়নি। তো এরকম অনেক বিষয় আছে, যেমন আমাদের যে বঙ্গবন্ধু হলের তৎকালীন প্রভোস্ট ছিল আমাদের জাহিদ, ও কিন্তু একটা দায়িত্ব ছিল কেস তৈরি করার, তো সেখানে আমাদের প্রথমে এস্টিমেট ছিল হচ্ছে 36,000 টাকার মতো, কিন্তু পরে সেটা বেড়ে হয়েছিল 64,000 টাকা। এই অতিরিক্ত অর্থের জন্য কিন্তু এখনও সমন্বয় করা যায়নি, সেটা সেটা বঙ্গবন্ধু হলের প্রভোস্ট এখনও সমন্বয় করতে পারি না। এটা হচ্ছে আমি বলি অনুষ্ঠানটা একটা কমিটির মাধ্যমে হয়, প্রত্যেকটা অনুষ্ঠান এটার সভাপতি একজন উপাচার্য থাকেন, সদস্য সচিব থাকেন হচ্ছে ছাত্র উপদেষ্টা, এখানে সদস্যরা থাকেন, যদি আমি দায় বলি তাহলে দায় তো সম্পূর্ণ এই কমিটির দায়, এটা ছাত্র উপদেষ্টার একক দায়িত্ব হবে, কেন ছাত্র উপদেষ্টা এখানে সদস্য সচিব মাত্র। আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এটার কমিটি হয় কিনা, তারা এটার প্রত্যেকটা অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কমিটির মাধ্যমে হয়, তো যদি দায়ভার থাকে তাহলে তো এটা এটা কমিটি আদায় করতে পারে, তাহলে দায়ভার কমিটি, এটা ছাত্র প্রতিষ্ঠা এককভাবে হবে কেন। আর আমি একটা কথা বলি, একটা উদাহরণ দিই যে হ্যাঁ প্রোগ্রামের আগে করা যায়, এটা অগ্রিম হিসাবে দেওয়া হয়, তারপর আমার বক্তব্য যেটা হচ্ছে যে যেটা সমন্বয় করেনি এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা অফিসে আপনার খোঁজ নিয়ে দেখবেন সমন্বয় এগুলো ধীরে ধীরে হয়, কারণ আমরা এত ব্যস্ততার মধ্যে থাকি ওই সময়, আপনারা দেখেছেন সেই সময় যে ছাত্র উপদেষ্টা দপ্তরে কী পরিমাণ প্রেশার থাকে, অনেক সময় সমন্বয় করা যায় না। যেমন রফিকুল ইসলাম স্যার ছাত্র উপদেষ্টা ছিলেন সেই কবে, উনার ওখানে ইয়েটা আছে, আমার মনে হয় যে উনি ছিলেন 2001-2003, আমি আমি একটু বলে নিই, তার বিল সমন্বয় করা হয়েছে তার রিটায়ারমেন্টের আগে। এখানে সমন্বয়ের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে একজন মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি সমন্বয় না করে তাহলে তার রিটায়ারমেন্টের সময় এই টাকাটা কেটে নিবে, এটা তো দায়িত্ব আমার, আমার জন্যই তো আমাকে করতে হবে, এটা তো তাদের ইয়ে না, এটা তো আমাকে করতে হবে, কারণ আমার রিটায়ারমেন্টের সময় এই টাকাটা কেটে নিবে আমি যদি সমন্বয় না করি। এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আপনি দেখবেন 10 বছর আগে সমন্বয় কিছুদিন আগে করেছে এক চেয়ারম্যান, আপনার খোঁজ নিয়ে দেখবেন। না না না, পাওনাদারের বিষয়টা আলাদা, আমি বলি পাওনাদারের বিষয়টা, না না আমি 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 আমাকে বলতে দাও, হ্যাঁ দাবি করছে, হ্যাঁ আচ্ছা আমি বলতে আমি আমি বলি সেটা হচ্ছে যে তারা যে দাবি করছে, আমি তো বললাম এখানে কিন্তু একটা প্রসেস কথা উল্লেখ করছে যে আমার চিটকুট থাকবে, আমার অর্থ দেওয়ার রিসিপ্ট থাকবে, সেগুলো ছাড়া তারা কেন এটা কথা বলছে, তারা এই ডকুমেন্টসগুলো সহ কথা বলুক যে কোথায় কতটুকু বাকি আছে সেটা তারা বলুক, কিন্তু এটা মোটের উপর বলে দিতে তো হবে না যে আপনি কোনো কাগজপত্র ছাড়াই বলে দিলেন। আচ্ছা, যে লোকটা বলছে যে আমাকে এত টাকা দিছে সেটার প্রমাণপত্র দিতে হবে না, না আমি চিঠি না আমি আমি চিঠি দেইনি, কারণ হচ্ছে যে সমন্বয়ের দায়িত্ব আমার, সমন্বয় আমি করবো, বকেয়ার বিষয়টা তো আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যে তারা কাগজ নিয়ে আসবে তো যে আমার কাছে এত টাকা বাকি আছে এই পারপাসে, কি কি কাজ করেছে সেটা সুনির্দিষ্ট লিস্ট থাকতে হবে। তো আমি তো বলছি যে এইটা একটা কমিটির মাধ্যমে হয়, যদি এটা থেকেও থাকে তাহলে এটা ওই কমিটির দায়িত্ব, কমিটির তো স্যার আপনি একজন সদস্য,
আমি সদস্য চেয়ে, আমি একজন সদস্য সচিব, এখানে সদস্য আছে, সভাপতি আছে, এখানে অনুষ্ঠানের ভেদে এটা ইয়ে করা হয়। মানে আমাদের কয়েকটা অনুষ্ঠানে যেমন উপমহাদেশ সুলতান ইসলাম স্যার ছিলেন, অনেক সময় হুমায়ুন কবির স্যার ছিলেন, যেমন হুমায়ুন কবির স্যার আসার পর অনুষ্ঠানগুলোর সভাপতি উনি হয়েছিলেন, তার আগে সুলতান ইসলাম স্যার ছিলেন। তো এটা তো তাদেরকে, তাদেরও তো বলার কথা, তারা তো বলতে পারে না। আচ্ছা, সমন্বয় করার বিষয়টা তো বিশ্ববিদ্যালয়ে এভাবে চলে আসছে, তারা যদি আমাকে চিঠি দেয় সমন্বয়ের জন্য, তারা দিয়েছে কি পাওনাদারদের হিসাব, সেটার সাথে আমার ডকুমেন্টস লাগবে তো, যে আমি কত টাকা দিয়েছি, কত টাকা দেইনি, এই কাজের দায়িত্ব কে ছিল, সেই ডকুমেন্টসগুলো তো তাদের দিতে হবে। অবশ্যই না, অবশ্যই না, কমিটির অবশ্যই দায়িত্ব আছে, কমিটিকে অবশ্যই ইয়ে করতে হবে যে তারা কেন এটা বুঝিয়ে নিল না, তারা কি করলো। হ্যাঁ, দাদা একটা এটা হচ্ছে যে অবশ্যই এটা যদি কমিটির মাধ্যমে হয় তাহলে আলটিমেট দায়িত্বটা কার থাকে, আমি সদস্য সচিব মাত্র, এখানে সদস্য থাকেন, সভাপতি থাকেন, এখানে 30 জনের মতো সদস্য থাকে, তাহলে তারা এটা জিনিসটা বুঝিয়ে নিল না। আচ্ছা, ওইটা তুলে আর কিছু বিষয় আমি আসলে ইয়ে করতে পারছি না, আপনাদের দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, সেইটা হচ্ছে যে আমি বলি অবশ্যই আছে, সেটা সভাপতি ছিলেন সুলতানুল ইসলাম স্যার, এবং আমি সেখানে বলি যে যেই ছেলেটা এটা দাবি করেছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা কিন্তু সুনির্দিষ্ট কাজের হাত আছে, কোন কোন কাজ সে কে করবে। অনুষ্ঠান যেদিন আমাদের 14 ডিসেম্বরের আগে, 13 ডিসেম্বর না 12 ডিসেম্বর, সে অনেক কাজ অসমাপ্ত রেখেছিল, তার ওই লজিস্টিক ছিল না, যার জন্য টোটন নামে এক ডেকোরেটরকে দিয়ে আমরা ইয়েগুলো দালানগুলো সাজাইনি, সেইটারও তো বিল আছে, তাহলে সেই বিলটার কথা কেন বললো না, সেইটা তো 1,10,000 টাকার মতো। তাহলে যে ছেলেটা এত টাকা দাবি করছে তার কাছ থেকে তো মাইনাস হওয়ার কথা, সে কি তার কাজের পরিমাণ উল্লেখ করেছে, সে কি তার কোন কোন কাজ কত টাকা সেটা উল্লেখ করেছে, এটা কি তারা দিয়েছে, সেই বিষয়গুলো আমার জিজ্ঞাসা। যেমন আমাকে যে চিঠিটা দিয়েছে সেটা শুধুমাত্র এক পাতা, সেখানে বলা আছে এরা এরা বকে আছে। আনঅফিসিয়ালি তো আমি অনেক কিছু বলতে পারি, এখন আমি যদি বলি এখানে অনেক কথা আছে, যেমন আমাদের উপাচার্যের মৌখিক নির্দেশে অনেক কাজ করতে হয়, যেটা আমি ডকুমেন্টস হিসাবে দিচ্ছি না, আমি জাস্ট বলার জন্য বলছি আর কি, এটা ডকুমেন্টস আমি দিব না। যেমন এখানে অনেক কয়েকটা সংগঠনের অনুষ্ঠান আমাকে করতে হয়েছে, অবশ্যই তাই, আমি তাই মনে করি, না না এটা আমি মনে করি যে কমিটির এই দায়িত্বটা পালন করেন, আমার পক্ষ থেকে আমি তাই বলবো, কারণ কমিটির সদস্য আমি নিজেও একজন, এটা আমরা সঠিকভাবে করিনি। কিন্তু সমন্বয় আমি বলি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কিন্তু পরেও হয়, সমন্বয় কিন্তু অর্থটা নিয়ে নেয় না, অনুষ্ঠানটা তো হয়েছে, অনুষ্ঠানের যে দায়িত্বগুলো দেওয়া আছে সেগুলো তো পালন হয়েছে, টাকাটা নিশ্চয়ই খরচ হয়েছে, সেইটা আমাকে বুঝিয়ে দেওয়ার বিষয়। আমি বলছি যে যেহেতু তারা আমাকে বলেছে যার জন্য, কিন্তু সেইটা তো কমিটির বুঝিয়ে নেওয়ার কথা, কমিটির কথা তারা উল্লেখ করলো না কেন। অবশ্যই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, আমি আমি বলছি হ্যাঁ, দায়িত্বশীল জায়গা থেকে আমি দায়িত্ব ছিলাম, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তারা তাদের কাজের হিসাব কোন কোন কাজ করেছে, আমরা যে কাজের লিস্ট দিয়েছি সেই কাগজ, তারপর হচ্ছে সে কোন কোন কাগজ করেছে তার বিপরীতে বিল, আমি যে টাকা দিয়েছি সেটার গ্রহণপত্র, এগুলো সবই আছে অফিসে, সেগুলো সহ বসতে হবে, বসে তারপরে এটা ইয়ে করা যাবে। কারণ একজন মানুষ এসে বললো যে আমি 5,00,000 টাকা পাই, সেটার ভিত্তিতে আপনি চিঠি পাঠিয়ে দিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার যদি এটা করে তাহলে এটা মানে আমার আমাকে বলতে হয় যে তারা আসলে অফিসিয়াল নিয়ম কিছুই জানেন না। আমি তো রেজিস্ট্রারকে বলবো যে আপনি কি ঘেটে দেখেছিলেন কোনো ডকুমেন্টস, আপনি কি চেয়েছিলেন তাদের কাছে ছাত্র প্রতিষ্ঠা দপ্তর থেকে যে কোন কাজগুলো দেওয়া হয়েছিল, কোন কাজের বিপরীতে এই অর্থগুলো ব্যয় হয়েছে, আমার তো মনে হয় না যে রেজিস্ট্রারের কাছে কোনো ইয়ে আছে, উনি
ডিকটেটর হয়ে এই চিঠি পাঠিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আমি পদক্ষেপ নিব। এটা আমি এটা পদক্ষেপ বলতেছি যে এটা হচ্ছে মানহানির একটা করা যায়, কিন্তু সেটা আমি পরে যাব। যে বিষয়গুলো আমি সবাইটাকে যেমন আপনাদের দেখেছেন সবাইকে ক্লিয়ার করার জন্য, এই ক্লিয়ার বিষয়গুলো ক্লিয়ার করার পর তারা যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে তাদের সাথে আমি সহযোগিতা করব। না, আমি ডকুমেন্টস দিতে আমি ডকুমেন্টস দিতে চাইনি। আমি যে জিনিসটা বলছি যে এটা ধরিয়ে দেওয়ার বিষয় আমার, খোঁজ নেওয়ার বিষয় হচ্ছে আপনাদের। আমার কথা হচ্ছে আমি শেষ করি আগে। আমার কথাটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের কাজ শেষ হয়েছে কবে, সেখানে অনুষ্ঠানও হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেনি কেন? আচ্ছা, এখানে একটা হচ্ছে পরিদর্শন কমিটি ছিল, সেই পরিদর্শন কমিটির রিপোর্ট আজ পর্যন্ত কেউ জানতে চায়নি যে সেখানে কি কাজ হয়েছে, কি সুপারিশ তাদের হয়েছিল। আচ্ছা, এখানে উদ্বোধনের পরে যখন উদ্বোধন করা হলো না, আপত্তি যখন আমি উঠালাম, তারপরে একটা টেকনিক্যাল কমিটি করা হয়েছিল, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিজ্ঞেস করে আপনার জন্য আমি এটুক বলে নিই। না, এটুক জরুরি। না না, আচ্ছা, এইটা না না, এটা জরুরি। টেকনিক্যাল কমিটিকে, টেকনিক্যাল কমিটিতে আছে রুয়েটের তিনজন শিক্ষক, একজন হচ্ছে উপপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি, একজন ইঞ্জিনিয়ার। আজ পর্যন্ত সেই টেকনিক্যাল কমিটি একটা সভা করতে পারেনি, সেই টেকনিক্যাল কমিটির কাছে একটা কাগজও হস্তান্তর করেনি। এটা আমি বলছি, আপনাদের আপনারা দায়িত্বশীল জায়গায় আছেন, আপনারা জিজ্ঞেস করেন যে এই বিষয়গুলো হয় না। হ্যাঁ, অবশ্যই হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে। যেমন হ্যাঁ, যেমন আমি আমার ওয়ালে আমি দুই তিনটা পোস্ট করেছিলাম, সেখানে একটা সিন্ডিকেটের কথা বলেছিলাম, একটা টাওয়ারের সিন্ডিকেট, যে সিন্ডিকেটটা এই কাজগুলো করছে আমি সেটা লিখেছিলাম। তারপর ছাত্রদের খরচ তারা দেয়নি, আহত ছাত্রদের, যাদের যারা দুইজন চোখ হারিয়ে ফেলেছে তাদের প্রতি কোনো সমবেদনা তারা দেখায়নি। আপনারা আহত ছাত্রদের জিজ্ঞেস করবেন যে একমাত্র তারেক নূর স্যার ছাড়া অন্য কেউ তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিল কি না। আমার সাথে তাদের টাইম টু টাইম যোগাযোগ হয়েছে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, আমি পারিনি, কারণ ওই পদে আমি থাকতে পারিনি, আমাকে ছেড়ে চলে আসতে হয়েছে, যার জন্য আমি আসলে তাদের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমি বক্তব্যে বলেছিলাম কিছুদিন আগে, কয়েকটা নিউজ হয়েছে, সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম যে বর্তমান উপাচার্য স্যার স্পষ্ট করে বলেছিলেন যে ছাত্রদের, একজন ছাত্রের বুলেট বের না হওয়া পর্যন্ত, একটা যদি বুলেট থাকে সেটা বের না হওয়া পর্যন্ত তিনি চিকিৎসার ব্যবহার করবে, বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে। তো আমি সেই কথাটা উল্লেখ করেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এরকম কথা বলেছিল, তো সেখান থেকে কেন সরে আসলো। আমি যারা আহত হয়েছে সাকিব, মেজবা, এদের সাথে আমি কথা বলেছি। আমার মনে হয় যে কিছু কিছু বিষয় আছে, যেমন আমি আরেকটা বিষয় উল্লেখ করেছিলাম যেটার উপর আমি জোর দিয়েছি এবং ভবিষ্যতেও দিব, সেটা হচ্ছে যে সময় গুলি হয় সেই সময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কি সেই রকম কোনো পরিস্থিতি ছিল, সেই রকম কোনো কারণ ছিল যে পুলিশকে গুলি বর্ষণ করতে হলো? আর এখানে দুই পক্ষের মারামারি হচ্ছে, আমরা একটা পক্ষে কোনো কিছু দেখিনি, তারা আহত হয়নি, তারা গুলিবিদ্ধ হয়নি, তারা কোনো কিছু হয়নি, কিন্তু আমার 150 ছাত্র তারা আহত হয়েছে, তিনজন চোখ হারিয়েছে, তো এগুলার জবাবদিহিতা দিবে কে? ফোর্স মানে কি, অসহযোগিতা ছিল, আমাকে বিভিন্ন কথা বলা হয়েছিল, আমি এগুলো তো সম্মত আছি কিনা, আমি বলেছি যে আমি সম্মত নেই। সেই ব্যাপারে যেহেতু আপনি প্রশ্ন তুলতেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে আমার এই ব্যাপারে বেশ কয়েকটা, তাহলে তো স্যার আপনি আমাদেরকে সেই ডকুমেন্টস বা তথ্য দিতে।
না, এই ডকুমেন্টসগুলো তো আসলে থাকবে যে সেটা না। এটা যখন আমি কাজ করেছিলাম এই বিষয়গুলো দেখেছি, এগুলো তো ডকুমেন্টেড আকারে রয়েছে ফাইলে। আপনারা চাইবেন, আমি বলছি তো যে আপনারা টেন্ডারের কাগজ দেখেন, আমি একটা কথা বলি শেষ, আপনারা কাজী নজরুল ইসলাম মিলনায়তনের যে টেন্ডারের কপি আছে সেটা নেবেন, নিয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের দিকে একবার তাকাবেন, তারপরে আপনারা ফারাকটা বুঝতে পারবেন।